আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত আপনাকে আপনাদের সবাইকে গত দুইটি পর্বে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব যে আপনার বায়োফ্লক বা এই ধরনের ছোটো মোটো খামার যেগুলো আছে সেগুলোতে আমি ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাবো, বা সেসব খামারই আছে তাদের সঙ্গে কথা বলে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সেই রকম এক ভাইয়ের সঙ্গে পরিচয়, তার বাসায় আসছি আমরা। তিনি মূলত বেকারি বিজনেস করে, মানে বেকারির ব্যবসা আছে ওনার বড়। কিন্তু হঠাৎ করে উনি, আপনারা আমার মাথার উপরে দেখতেছেন, ওনারা অক্সিজেনের জন্য অ্যারেটর লাগাইছে উপরে, তো এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তো আমরা এখন ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো যে উনি আসলে কেন হঠাৎ করে বেকারি বিজনেস থেকে এই যে এগ্রিকালচার রিলেটেড বা বায়োফ্লোকে আসলো, মাসে কেন আসলো, কোথা থেকে এসব ইনফরমেশন পাইলো বা কী ধরনের পেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাঙ্ক, আর এদিকে আর একটা ট্যাঙ্কই আছে, দুইটা ট্যাঙ্ক। এখন আমরা ওনার সঙ্গে কথা বলে দেখবো যে এখানে পাইপগুলো লাগানো আছে। তো এই যে এখানে আপনারা পাইপ দেখতে পাচ্ছেন, এখানে নিচে ওই রিং ব্লোয়ার এগুলো বলে হয়তো বা, এই ব্লোয়ারগুলো মানে রিং ব্লোয়ার বলে। এই যে এখানে হলো আপনার আউটপুট পাইপটা আছে, এখানে আউটপুট পাইপ আসলে টোটাল কত লিটার এখানে ধরবে আমি নিজেও এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমাকে ইনফরমেশন দেওয়ার মতো যে যিনি ওনার আছে ওই ওনার এই মুহূর্তে এখানে নাই। তবে ওনার এখানে বেকারিতে কাজ চলতেছে, তো পাশাপাশি উনি হচ্ছে যে এখানে বায়োফ্লক করবে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা ট্যাঙ্কিতে করছে, নতুন উদ্যোক্তা। আপনারা সবাই ওনার জন্য যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন। এই যে আমি ওনার একটা মেশিন আছে, মেশিনটা দেখাচ্ছি, এখানে উনি ওই মেশিন থেকে এই যে সিলিন্ডার করে এই পাইপ দিয়ে সবগুলো করছে। এখনও উনি মাছ ছাড়ে নাই, জাস্ট ওনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়, উনি এই মুহূর্তে নাই, হয়তোবা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। এখানে দুইটা করছে ট্যাঙ্কি, এখানে মেবি 25-30 হাজার লিটার পানি ধরবে দুইটাতে, একটাতে করে 25-30 হাজার লিটার পানি ধরবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা ওনার সঙ্গে কথা বলাবো, উনি এই মুহূর্তে এখানে নাই উপস্থিত, দেখাবো যে বা শোনাবো উনি কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করলো বা ট্রেনিং কোথা থেকে নিল, কীভাবে এগুলো করলো, এগুলো সবগুলো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো উনি এই মুহূর্তে যেহেতু নাই, সেহেতু আমরা কথা বলতে পারতেছি না, হয়তো উনি ওনার সঙ্গে কথা হলো উনি একটু বাইরে আছে। কালকে আমার বাসা থেকে কাছেই হয়, কালকে আবার একটা ভিডিও আপলোড করবো, সেখানে উনি থাকবে, হয়তো বা উনি সব ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবে, বা উনি এখানে কীভাবে কীরকম করে মাছ ছাড়বে না ছাড়বে, ওয়াটার ট্রিটমেন্ট কীভাবে হবে, এসব সব কিছু নিয়ে ওনার সঙ্গে কথা বলবো। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।